আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক শ্রোতা আমরা কখনো কখনও এমন কিছু স্বপ্ন দেখে থাকি যা আমাদের জন্য নিশ্চিত কোনো খুশির বার্তা বয়ে আনে স্বপ্নগুলো দেখি আল্লাহ আমাদেরকে কোনো না কোনো খুশির বার্তা দিয়ে থাকেন তা আজকের এই ভিডিওতে আমরা এমন পাঁচটি খুশির বার্তামূলক স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যা দেখলে আপনি বুঝে নেবেন নিশ্চিত আপনার জীবনে কোনো খুশির বার্তা আসতে চলেছে আলোচনা করব সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুল ইয়া থেকে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা এই চ্যানেলেই প্রমাণ সহকারে পেয়ে যান তো প্রিয় দর্শক খুশির বার্তার স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায় দর্শক বিন্দু এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবের বাংলা তর্জমা থেকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন খুশির বার্তা আসার এক নম্বর স্বপ্ন হলো স্বপ্নে মাথার উপর মেঘকে সোজা দাঁড়িয়ে থাকতে দেখা তাহলে ক্ষমতা লাভ হবে আর মাথার উপর থেকে স্বপ্নে মেঘ সরে যেতে দেখা কোনো পরহেজগার ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে এবং ইজ্জত সম্মান লাভ হবে এবং তার দ্বারা উদ্দেশ্য সফল হবে প্রিয় দর্শক খেয়াল করুন স্বপ্নের মধ্যে যদি কেউ দেখে যে তার মাথার উপর সোজা একটি মেঘ দাঁড়িয়ে আছে মেঘ কোনো নড়াচড়া করছে না তাকে মেঘ ছায়া দিচ্ছে এই স্বপ্ন দেখলে বুঝতে হবে ওচেরই সে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কোনো ক্ষমতা লাভ করবে আল্লাহ থেকে নেতা বানিয়ে দিবেন সে বড় কোনো নেতা হতে পারবে আর যদি দেখে যে মাথার উপর থেকে মেঘ সরে গিয়েছে এর ব্যাখ্যা হবে ওচেরি সে কোনো উত্তম ব্যক্তি পরহেজগার মুত্তাকি ব্যক্তির সান্নিধ্য লাভ করবে কোনো মুত্তাকি ব্যক্তির সাথে তার বন্ধুত্ব হবে সাক্ষাৎ হবে যার ফলে সে অনেক বেশি ইজ্জত সম্মান লাভ করতে পারবে তাআলা তার ইজ্জত সম্মান গুণে বাড়িয়ে দিবেন এবং ওই পরহেজগার ব্যক্তির মাধ্যমে তার উদ্দেশ্য সফল হবে তার মনের আশা আল্লাহতালা তার মাধ্যমে পূর্ণ করবেন ইনশাআল্লাহ খুশির বার্তা আসার দুই নম্বর স্বপ্ন হলো হজরত জাফরসাদ রহমাতুল্লা লাই বলেছেন স্বপ্নে মিষ্টি দেখার তিন প্রকারের ব্যাখ্যা হতে পারে অর্থাৎ জাফর সাদেক রহমাতুল্লাই বড় স্বপ্নের ব্যাখ্যা বিশরদ বুজুর্গ ছিলেন তিনি বলেছেন কেউ যদি স্বপ্নের মধ্যে মিষ্টি দেখে তাহলে এর তিনটি ব্যাখ্যা হয়ে থাকে এবং তেরোটি ব্যাখ্যাই জীবনে খুশির বার্তা আসার লক্ষণ এক নম্বর ব্যাখ্যা হলো স্বপ্নে মিষ্টি দেখলে হালাল মাল লাভ করবে আল্লাহ তাআলা থেকে প্রচুর সম্পদ দান করবেন এবং সেই সম্পদ হবে হালাল সে ধনী হতে পারবে দুই নম্বর ব্যাখ্যা হলো ইলিম শিষ্টাচার বুদ্ধিমত্তা এবং ভদ্রতা অর্থাৎ কেউ স্বপ্নে মিষ্টি দেখলে কখনো তার জন্য ব্যাখ্যা হয়ে থাকে সে ইলিম লাভ করতে পারবে অনেক বেশি জ্ঞানীগুণী হতে পারবে এবং শিষ্টাচার বুদ্ধিমত্তার সাথে সে কাজ করবে এবং মানুষের মধ্যে সে ভদ্র মানুষ হিসেবে পরিচয় লাভ করবে আর তিন নম্বর ব্যাখ্যা হলো সে সুন্দরী দাসী অথবা স্ত্রী লাভ করবে আর কোনো মহিলা যদি এই স্বপ্ন দেখলে ব্যাখ্যা হবে সে কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং সে পুরুষ হবে উত্তম মুদগোদ স্বপ্নে মিষ্টি দেখার যে ব্যাখ্যা তিনটি তেনোটি জীবনে খুশির বার্তা অসার লক্ষণ খুশির বার্তা অসার তিন নম্বর স্বপ্ন হলো হযরত জাফর সাদেক রাহমাতুল্লাহ বলেছেন স্বপ্নে মধু দেখার পাঁচ প্রকারের ব্যাখ্যা হতে পারে অর্থাৎ স্বপ্নের মধ্যে যদি কেউ মধু দেখে মধু খেতে দেখলো অথবা যেভাবেই মধু স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা হয়ে থাকে পাঁচটি এবং পাঁচটি ব্যাখ্যাই তার জন্য খুশির বার্তা এক নম্বর ব্যাখ্যা হলো সে মিরাসের সম্পদ লাভ করবে বা উত্তরাধিকারী সম্পদ লাভ করবে কেউ আগে যেই সম্পদ সে রেখে যায় তাকে মিরাসের সম্পদ বলে সে সেই সম্পদ পাবে দুই নম্বর হল সে সম্পদ লাভ করবে হয় মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ হওয়ার পরে মুসলমানগণ বিজয় লাভ করলে কাফেরদের যেই সম্পদ তারা লাভ করে তাকে গণিমতের সম্পদ বলে তো কেউ যদি মধু দেখে তাহলে কখনো ব্যাখ্যা হয়ে থাকে সে কোনো না কোনোভাবে গুপ্তধন অথবা যে কোনোভাবেই গণিমতের সম্পদ লাভ করতে পারবে এবং মধুস্বপ্নে দেখার তিন নম্বর ব্যাখ্যা হল আইলিম এবং জ্ঞান অর্থাৎ মধু স্বপ্ন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে জ্ঞান লাভ করবে আল্লাহ তালা তাকে জ্ঞানীগুণী বানিয়ে দেবেন এবং চার নম্বর ব্যাখ্যা হলো কোরআন মজিদ অর্থাৎ সে কোরআন মজিদের উপর অটল থাকতে পারবে এবং কোরআনের উপর আমল করতে পারবে আর পাঁচ নম্বর ব্যাখ্যা হলো সে স্বচ্ছল জীবিকা আল্লাহ আলা তাকে দান করবেন তার জীবন থেকে অসচ্ছলতা এবং গরিবী হালত দূর করে দিবেন তাকে ধনী বানিয়ে দিবেন খুশির বার্তা আসর চার নম্বর স্বপ্ন হল হজরত জাবের বলেছেন স্বপ্নে নিজের নিকট মোরগ দেখা পুত্র সন্তানের জন্ম হবে অর্থাৎ জাবের মগরীবী রহমতুল্লাহ হলেন বড় একজন স্বপ্নের ব্যাখ্যা বিশরদ ইমাম তিনি বলেছেন স্বপ্নের মধ্যে যদি কেউ নিজের নিকট মোরগ দেখে বা পুরুষ মুরগি যদি নিজের নিকট কেউ দেখে স্বপ্নে বুঝতে হবে ওচুরি তার পুত্র সন্তানের জন্ম হবে আল্লাহ তালা তাকে একটি সন্তান দিবেন এবং সে হবে পুত্র সন্তান ইনশাআল্লাহ খুশির বার্তা সর পাঁচ নম্বর বড় স্বপ্ন হল হজরত মোহাম্মদ ইবনেসির ললাই বলেছেন স্বপ্নে সাদা মোম মাল ও প্রশংসা লাভের লক্ষণ আর সাদা মোম খেতে দেখা মোম পরিমাণ হালাল মাল পাবে অর্থাৎ ইবনে সিরিন রহমতুল্ল আলাই যিনি এই কিতাবটি লিখেছেন এবং যিনি বড় স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ছিলেন তিনি বলেন স্বপ্নে যদি কেউ সাদা মোম দেখে এর ব্যাখ্যা হবে সে প্রচুর পরিমাণে সম্পদ লাভ করবে এবং প্রশংসা লাভ করবে মানুষ তাকে প্রশংসা করবে আর সাদা মোম খেতে দেখলেও যেই পরিমাণ মোম খেতে দেখেছে সেই পরিমাণ হালাল সম্পদ লাভ করবে তবে এক্ষেত্রে একটি সতর্কতার ব্যাখ্যা হলো কেউ যদি হলুদ মোম স্বপ্নে দেখে এর ব্যাখ্যা হবে তার কোনো রোগ শোগ হতে পারে বেধিগ্রস্ত হওয়ার লক্ষণ আল্লাহতালা হেফাজত করুন প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের জীবনে খুশির বার্তা দান করুন এবং বিপদ আপদ থেকে হেফাজত করুন